হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করি ভিডিওটি আপনাদের কাজে দিবে। আমরা জানি যে সারা পৃথিবীতেই COVID-19 একটি প্যান্ডামিক সিচুয়েশন যাচ্ছে এবং এই সময়ের মধ্যে সারা পৃথিবীতে বিশেষ করে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াতটা মোটামুটি প্রায় স্বাভাবিক হয়ে গেছে এবং এই সময়ের মধ্যে সারা পৃথিবীর সবগুলো দেশেই মোটামুটি কোনো না কোনো শর্ত আরোপ করে তাদের দেশে ট্রাভেল করার সুযোগ দিচ্ছে। ঠিক এমনইভাবে বাংলাদেশও একটি শর্ত নতুন আরোপ করেছে, যে শর্তটা হচ্ছে গিয়ে আপনি যখন বিদেশ থেকে বাংলাদেশে আসবেন তার 72 ঘন্টার ভিতরে আপনাকে বাংলাদেশের একটা হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে, যেটা অনলাইনে পূরণ করতে হবে অবশ্যই। এবং এই হেলথ ডিক্লারেশন ফর্মের মধ্যে আপনাকে জানাতে হবে আপনি কি টিকা দিয়েছেন নাকি টিকা দেননি, আপনি কয়টি টিকা দিয়েছেন, এক ডোজ অথবা দুই ডোজ। আর যদি আপনি কোনো টিকা না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে টেস্ট করে আসতে হবে এবং আপনার টেস্টের রেজাল্টটা কী সেটা আপনাকে আগেই ডিক্লেয়ার করে আসতে হবে। কোন সকল যাত্রীর জন্য এই ফর্মটি ফিল আপ করে আসতে হবে এবং কী কী তথ্য দিতে হবে তাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ফর্মটি ফিল আপের জন্য আপনাকে হেলথ ডিক্লারেশন .dghs.gov.bd এই ওয়েবসাইটে ঢুকতে হবে। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওয়েবসাইটটিতে ঢোকার পরে দেবেন প্যাসেঞ্জার হেলথ ডিক্লারেশন, হেলথ ডিক্লারেশন ফর্ম এবং এই ফর্মটি পূরণের জন্য কিছু নিয়মকানুন আছে। এই নিয়মকানুনগুলো আমি আপনাদেরকে একে একে পড়ে শোনাচ্ছি। এখানে প্রথম যে নিয়মটা তা হচ্ছে যাত্রার সময়ের 72 ঘন্টার মধ্যে ফর্মটি পূরণ করতে হবে। এটা 72 ঘন্টার আগে পূরণ করলে হবে না, আপনাকে অবশ্যই যাত্রা শুরুর 72 ঘন্টার মধ্যে পূরণ করতে হবে। এখানে নিয়ম নম্বর 2 হচ্ছে 12 বা তার কম বয়সী বাচ্চাদের জন্য এই ফর্মটি পূরণ করতে হবে না বা প্রযোজ্য নয়। 3 নম্বর শর্ত হচ্ছে যার জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়া আছে সেই শুধুমাত্র এক ডোজ টিকার শর্ত পূরণ করবে আর বাকি সবাইকেই অবশ্যই 2 ডোজ টিকার শর্ত পূরণ করতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে যদি কারো 2 ডোজ টিকা না দেওয়া থাকে তাকে অবশ্যই আরটিপিসিআর নেগেটিভ ফর্ম পূরণ করতে হবে। ফর্মের মধ্যে প্রথমেই যে তথ্যটা দিতে হবে তা হচ্ছে যাত্রীর নাম, অবশ্যই যাত্রীর নামটা পাসপোর্ট অনুসারে দিতে হবে। ফর্মের মধ্যে দ্বিতীয় যে তথ্য দিতে হবে তা হচ্ছে যাত্রীর পাসপোর্ট নাম্বার, সেটি পাসপোর্ট দেখে দিয়ে দিবেন। এরপর দিতে হবে যাত্রীর লিঙ্গ, পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল। এরপর দিতে হবে যাত্রীর জন্ম তারিখ পাসপোর্ট অনুযায়ী। এরপরের ধাপে যাত্রীর জাতীয়তা দিতে হবে, জাতীয়তা বাংলাদেশি। এবং এরপরে দিতে হবে যাত্রীর ইমেইল অ্যাড্রেস, যে ইমেইল অ্যাড্রেসে এই সেলফ ডিক্লারেশন ফর্মটা সেন্ড করা হবে। এরপর দিতে হবে যাত্রীর মোবাইল নাম্বার দেওয়ার জন্য কান্ট্রি কোড, বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে গিয়ে +880। আর তারপর দিতে হবে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের শুরুতে 0 দেওয়া যাবে না, তারপর বাকি নাম্বারগুলো দেওয়া যাবে। এরপর সিলেক্ট করতে হবে যাত্রী যদি বিমানে আসে তাহলে বাই এয়ার এবং যে বিমানে আসবে তার ফ্লাইট নাম্বার। এবং এরপর দিতে হবে তার সিট নাম্বার, যদি সিট নাম্বার না জানা থাকে তাহলে দিতে হবে DNK মানে ডোন্ট নো। এরপর দিতে হবে যাত্রা শুরুর দেশের নাম, যাত্রী কোন দেশ থেকে আসবে। এরপর দিতে হবে কত তারিখে যাত্রা শুরু করবে এবং এরপর দিতে হবে কত তারিখে কয়টা বাজে যাত্রা শুরু করবে সেই তারিখ এবং সময়, এই তারিখ এবং সময়টা দিতে হবে যাত্রীর টিকিটে থাকা তারিখ এবং সময় দেখে। এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যারো চিহ্ন দিয়ে। এরপর দিতে হবে যাত্রী গত 14 দিনের ভিতরে কোন কোন দেশে ভ্রমণ করেছে সেই দেশগুলোর নাম। এখন দিতে হবে বাংলাদেশ অবস্থানকালীন ঠিকানা, সেটা গ্রাম হলে রুরাল এরিয়া এবং শহর হলে টাউন। এরপর বিভাগ, এরপর জেলা, এরপর দিতে হবে উপজেলার নাম। যেহেতু আমি ঢাকা মিরপুরের ঠিকানা ব্যবহার করছি তাই আমি এখানে সিটি কর্পোরেশনের জায়গায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অথবা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আপনি যেটা প্রেফার করেন সেটা লিখে দিবেন। এরপর থানার নাম মিরপুর। এরপর আরও কিছু অপশন আছে যেমন ওয়ার্ড নাম্বার, এরিয়া, আপনার রোড নাম্বার, হাউস নাম্বার। এখানে আমি ওয়ার্ড নাম্বারটা স্কিপ করছি
আমি এখানে এরিয়া লিখছি পল্লবী। এরপর আমি লিখছি রোড নাম্বার। এরপর লিখছি আমি হাউস নাম্বার এবং তারপর লিখছি হচ্ছে গিয়ে লোকাল কন্ট্যাক্ট নাম্বার, সেটা নিজের নাম্বারও হতে পারে অথবা বাসার নাম্বারও হতে পারে। এখানে আমি ব্যক্তিগত তথ্য যেহেতু সবার সাথে শেয়ার করা যাবে না সেজন্য আমি এখানে স্টিকার ব্যবহার করে দিলাম। এরপর আপনাকে দিতে হবে আপনার কোনো জ্বর কাশি ঠান্ডা গলা ব্যথা এগুলো আছে কিনা সেটা অবশ্যই না দিতে হবে। দিতে হবে টিকা সংক্রান্ত তথ্য, আপনি কি কোভিড টিকা নিয়েছেন কিনা, হ্যাঁ হলে হ্যাঁ না হলে না। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন টিকা নিয়েছেন, সেই টিকার নামটা সিলেক্ট করে দিতে হবে। এখানে যিনি যাত্রী উনি অ্যাস্ট্রাজেনিকার টিকা নিয়েছিলেন। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কত তারিখে আপনার প্রথম ডোজ নিয়েছিলেন, সেই তারিখটা এখানে মেনশন করে দিতে হবে। এবং এখানে দিতে হবে আপনি আপনার দ্বিতীয় ডোজ কবে নিয়েছেন, সেই দ্বিতীয় ডোজের তারিখটা দিতে হবে। এর পরবর্তী ধাপ হচ্ছে আপনি কি গত 72 ঘন্টার ভিতরে কোনো কোভিড টেস্ট করিয়েছেন কি না। যেহেতু আপনার 2 ডোজ ভ্যাকসিন নেওয়া আছে তাহলে আর এখানে ইয়েস দিবেন না, অবশ্যই এখানে নো দিবেন। একদম শেষ লাইনে লেখা আছে যদি আপনি গত 72 ঘন্টার ভিতরে আরটিপিসিআর টেস্ট করে থাকেন তাহলে আপনাকে সেই টেস্টের রিপোর্টটি দেখাতে হবে এয়ারপোর্টের কাউন্টারে। এবং এটা শুধুমাত্র যারা 2 ডোজ টিকা দেননি শুধুমাত্র তাদের জন্য। শেষবারের মতো একবার আমি সব তথ্য যাচাই করে নিচ্ছি, সব তথ্য যদি ঠিক থাকে তাহলে আমি আমার পরবর্তী ধাপে চলে যাব। বিশেষ করে আমার নাম এবং পাসপোর্ট নাম্বারটা মিলিয়ে নিতে হবে। যেহেতু আমার সব তথ্য ঠিক আছে আমি এখন আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি আমি ডাউনলোড করে নেব। ডাউনলোড করে এক কপি প্রিন্ট আউট করে নিতে হবে। ডাউনলোড করার পর ফর্মটি কিছুটা এরকম হবে। তো এই ফর্মটি ছাড়া আপনাকে কোনোভাবেই ট্রাভেল করতে দেবে না বাংলাদেশে যদি আসতে চান। তো এই জন্য এই ফর্মটি আগে থেকেই করে রাখা ভালো, নয়তো এয়ারপোর্টে ঝামেলায় পড়তে পারেন। তো আপনাদেরকে অনেক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।